সাংবাদিকরা তন্ন তন্ন করে খুঁজেছে যে মুরগি পাওয়া যায় কিনা ছাগল কোনো কিছু করে কিনা অনেক কষ্টে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে দুই তিনটা কুকুরের কামড়া কামড়ি ওখানে এরকম একটা ভিডিও শুধু সোশ্যাল মিডিয়াতে দেখলাম তো সাংবাদিক অনেক চেষ্টাই করেছে এই নির্বাচনটিকে কলঙ্কিত করার জন্যে কিন্তু আল্লাহ রশেষ রহমত এবং আমাদের যে সি সি মহোদয় আছেন তার পবিত্র মুখের কল্যাণে তার সুনাম সুখ্যাতির কল্যাণে এবছর পশু পাখিগুলো ওই নির্বাচনী কেন্দ্রগুলোতে অনা সৃষ্টি করতে পারেনি কেবলমাত্র আওয়ামী লীগের যারা নির্বাচিত হবেন তাদের মধ্যে এক ধরনের ভয় এবং আতঙ্ক কাজ করছিল যে এই নির্বাচনের পথে আওয়ামী লীগের কে বাধা দিবে তো সেই তার চেহারা সুরোধ বা তার যদি বাহিনী থাকে সেই বাহিনী তার যদি অস্ত্র থাকে অর্থ থাকে এইগুলো নিয়ে আওয়ামী লীগের ওই নির্দিষ্ট জায়গাতে একটা সমীকরণ সৃষ্টি হয়েছিল এর বিএনপি বা অন্য যারা রাজনৈতিক দল রয়েছে এমনকি যারা সাংবাদিক ছিলেন তাদেরও কোনো রকম এখানে আগ্রহ আবেগ উদ্দীপনা ছিল না এবং দেখেছি যে ভোটারবিহীন যে কেন্দ্রগুলো সেখানে অনেক পশু পাখির উপস্থিতি ছিল যথেষ্ট কিন্তু এইবার কি হলো জানি না এইবার পশু পাখিগুলো সেখানে যায়নি এবং সাংবাদিকরা তন্নতন্ন করে খুঁজেছে যে মুরগি পাওয়া যায় কিনা ছাগল কোনো কিছু করে কিনা অনেক কষ্টে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে দুই তিনটা কুকুরের কামড়াকামড়ি ওখানে এরকম একটা ভিডিও শুধু সোশ্যাল মিডিয়াতে দেখলাম তো সাংবাদিক অনেক চেষ্টাই করেছে এই নির্বাচনটিকে কলঙ্কিত করার জন্যে কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং আমাদের যে সি সি মহোদয় আছেন তার পবিত্র মুখের কল্যাণে তার সুনাম সুখ্যাতির কল্যাণে এবছর পশু পাখিগুলো ওই নির্বাচনী কেন্দ্রগুলোতে অনার সৃষ্টি করতে পারেনি ফলে তিনি যেটি বলেছেন যে অবাধ অর্থাৎ কেউ বাধা দেয়নি শান্তিপূর্ণ অবশ্যই শান্তিপূর্ণ এত শান্তি অনেকে ঘুমিয়ে গেছেন ভিতরে যারা ভোট কেন্দ্রে যারা অংশগ্রহণ করতে মানে ওই প্রিজাইডিং বা পোলিং অফিসার ছিলেন একটা বিরাট অংশ পেপারে আসছে আমরা দেখেছি পেপারের মানে সামাজিক মাধ্যমে আসতে তারা ঘুমিয়ে গেছেন তো এত শান্তির নির্বাচন যেখানে ঘুমানো যায় হ্যাঁ এটা নিঃসন্দেহে এবং এই নির্বাচনের সময় আমার মনে হয় যে ওনার প্রতি আল্লাহ একটা রহমত নাজির হয়েছে অন্যান্য সময় এই কয়েকদিন আগে খুব গরম গেছে খুব গরম গেছে এরকম গরমের মধ্যে যদি এরকম নির্বাচন হতো তো তিনি বলতে পারতেন না যে এরকম একটা শান্তিপূর্ণ হয়েছে তাহলে এই গরমের মধ্যে অনেকের মাথা খারাপ হয়ে যেত তো সেই তুলনায় আবহাওয়া যথেষ্ট ভালো ছিল সিএসি সাহেবের মরজি মেজাজ ভালো ছিল অন্যান্য যারা নির্বাচনে ছিলেন তাদেরও মরজি মেজাজ ভালো ছিল এর কারণ হলো একটা নির্বাচন মানে তো এখানে হাজার কোটি টাকার লেনদেন জনগণের যে ভোট এই ভোট অনুষ্ঠানের নামে ভোটার আসুক বা না আসুক এখানে যারা পোলিং অফিসার ছিলেন প্রিজাইডিং অফিসার ছিলেন বা যারা দায়িত্ব পালন ছিলেন তাদের একটা নির্দিষ্ট ভাতা আছে এবং সেই ভাতাটা অতীতের যে কোনো সময় আসছে অনেক বেশি তো এই নির্বাচন অনুষ্ঠান করার জন্য নির্বাচন কমিশন অনেকগুলো টাকা ভাগাভাগি করার সুযোগ পেয়েছে তো এই টাকা ভাগাভাগি করার মধ্যে একটা শান্তি আছে টাকার গন্ধর মতো এত সুন্দর গন্ধ আর নাই পৃথিবীতে এবং কড়া কড়াকড়ে যদি নতুন বান্ডেল হয় বাংলাদেশ ব্যাংক থেকে আসে যে কোনো লোকের সামনেই দশ বারোটা বান্ডেল ফেলে দিলে তার মন ভালো হয়ে যায় তো এইবার যে নির্বাচন হয়েছে আমি জানি না বাজেট কত পাঁচশো কোটি না এক হাজার কোটি টাকা তো এই টাকার তো ডিস্ট্রিবিউশন যেটা হয়েছে সেটা তো নির্বাচন কমিশনের মাধ্যমে হয়েছে তো তারা সেই কাজটা করেছেন আবহাওয়া ভালো ছিল কোনো সমস্যা হয়নি